মাটিরালি উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে আমি আফসা খাতুন, সিনিয়র শিক্ষক আইসিটি, মাটিডালি উচ্চ বিদ্যালয়, মাটিডালি বগুড়া। আজকের আলোচনা বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী নবম দশম, অধ্যায় দ্বিতীয়, পাঠ হচ্ছে ওয়েব নিরাপত্তা। আমরা কয়েকটা ছবি দেখি, এখানে একটা মানুষের হাতে একটা চাবি এবং একটা তালা। এটা একটা মানুষ চাবিতে তালা খোলার চেষ্টা করতেছে, এখানে একটা তালার ছবি। আমরা ওয়েবে নিরাপদ থাকার জন্য আমাদেরকে করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আমাদের কম ঘরে পাসওয়ার্ড যেরকম তালা চাবি, এরকম ওয়েবসাইটে পাসওয়ার্ড, ওয়েবসাইটে তালা চাবি হচ্ছে পাসওয়ার্ড। অর্থাৎ আমাদের পাসওয়ার্ড যত শক্তিশালী হবে, আমাদের ওয়েবে নিরাপদ আমরা করতে থাকতে পারবো। তো চলো আমরা আজকে বিস্তারিত আলোচনায়। ওয়েবে নিরাপদ থাকা, এবার শেষে আমরা কি শিখবো দেখি। ওয়েবসাইটে ব্যবহার ক্ষেত্র সমূহ বর্ণনা করতে পারবে, সাধারণ সাইট দিয়ে নিরাপদ থাকার পদ্ধতিগুলো বর্ণনা করতে পারবে, এবং সতর্কতা মেনে সামাজিক যোগাযোগ ও অন্যান্য সাইট ব্যবহার করতে পারবে। ওয়েবে কেমন করে নিরাপদ থাকা যাবে দেখো, এখানে দুটা সাইট দিছে, একটা হচ্ছে ফেসবুকের সাইট আর একটা বইয়ের সাইট, যেমন বই পিক, বুক পিকচার, তারপর ব্লগ ফোকাস, তারপরে ব্লগ অ্যাপস এবং ব্লগ ক্লাস। তাহলে অনলাইন ব্যবহারকারী যে সমস্ত ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি ব্যবহার করে, সেই সমস্ত সাইটগুলো অন্যের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করে, তাকে ওয়েবে নিরাপদ থাকা বোঝায়। অর্থাৎ আমরা ওয়েবে নিরাপদ থাকা বলতে কি বুঝতেছি, যে অনলাইন ব্যবহারকারী তাদের সমস্ত ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, যে সাইটগুলো তারা ব্যবহার করে, সেটা যেন অন্যের ক্ষতির হাত থেকে রক্ষা পায়, সেই জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বলা হয় ওয়েবে নিরাপদ থাকা। ওয়েবে নিরাপদ থাকা কিছু প্রয়োজনীয় সফটওয়্যার, যেমন কম্পিউটার বা মোবাইল ডিভাইস গুলো অনলাইনে যুক্ত থাকে, তখন কি হয়, তখন সাধারণত দেখা যায় তাদের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়। অর্থাৎ যখন তোমরা অনলাইনে যুক্ত থাকবা তোমাদের কম্পিউটার বা মোবাইল, তখন তোমাদের কি হবে, এটার ঝুঁকি বেড়ে যাবে। যেমন তোমাদের হ্যাক হওয়া, তারপরে অনলাইন ভাইরাস আক্রান্ত হয়, এই ধরনের অনেক ধরনের ক্ষতি হতে পারে তোমার ডিভাইসের বা তোমার যে সাইটে ব্যবহার করতেছো সেই সাইটে। ঝুঁকি কমাতে আমাদের কি করা গ্রহণ করতে পারি সেটা নিয়ে আলোচনা করে যাবো। যেমন সতর্কতা এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তবে আমাদের ব্যবহৃত সাইটগুলো অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। যদি এই সতর্কতা আমরা ব্যবহার না করি, তাহলে কি হবে, আমাদের যে সাইটগুলো ব্যবহার করতেছি এটা আমাদের হ্যাক হতে পারে। অ্যাকাউন্ট হ্যাক হলে আমরা কি করবো, বা কি অ্যাকাউন্ট হলে আমাদের কি হতে পারে, আমাদের প্রয়োজনীয় ইমেল এগুলো নষ্ট হয়ে যেতে পারে, আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এসব মাধ্যমগুলো সব নষ্ট হয়ে যেতে পারে। এখানে দেখাচ্ছে যে ইমেলে ইনবক্সে কতগুলো চিঠি ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ দরকারি চিঠিও চুরি হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে যদি আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়। মানে কম্পিউটার বা মোবাইল ডিভাইস অনলাইনে যুক্ত থাকায় কি ধরনের সমস্যা হতে পারে তা উল্লেখ করা হলো। অর্থাৎ আমাদের যদি হ্যাক হয়, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ চিঠি বা ছবি বা গুরুত্বপূর্ণ কোনো ফাইল সেটা হারিয়ে যেতে পারে। তাহলে কিভাবে ওয়েবে নিরাপদ থাকা যায় বলে তুমি মনে করো? ওয়েবে নিরাপদ থাকতে হলে কি করতে হবে আমাদেরকে? সাধারণ ইমেল সাইট থেকে আমাদেরকে সব সময় কি করতে হবে, লগ আউট হতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো সাইটে
ঢুকবো, সেখান থেকে বের হয়ে আসার সময় অবশ্যই লগ আউট করে বের হবো বা সাইন আপ করে বের হবো, কখনোই আমরা সেখানে যুক্ত বা অ্যাড থাকবো না। মাঝে মধ্যে আমরা কি কখনো আমরা সহজ পাসওয়ার্ড ব্যবহার করবো না, আমাদের পাসওয়ার্ডটা ইউনিক হবে। তারপরে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করার চেষ্টা করতে হবে, তাহলে এই জিনিসগুলো করলে আমাদের সহজে আমাদের সাইট গুলো হ্যাক হবে না বা চুরি হবে না। তারপরে টু স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থা গ্রহণ করতে হবে, অর্থাৎ ইমেলে আমাদের সাধারণত টু স্টেপ ভেরিফিকেশন কোড থাকে, অর্থাৎ তোমার ইমেলে যদি কেউ ঢুকে সঙ্গে সঙ্গে তোমাকে একটা মেসেজ দেবে যে তোমার ইমেলে অন্য কেউ অন্য ডিভাইস থেকে ইন করছে। সেটা যদি তোমার তুমি যদি অন্য মোবাইলের অন্য ডিভাইস থেকে ঢুকো, তাহলে তুমি সেখানে ভেরিফিকেশন করতে সহজেই সেখানে লগ ইন করতে পারবে, অন্যথায় অন্য কেউ লগ ইন করতে পারবে না। এটাকে বলা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। আবার সাইবার ক্যাফে যখন ব্যবহার করবো, অর্থাৎ দোকানে গিয়ে বা অনেক ক্যাফে থাকে এখন, সেখানে যে আমরা অনেক সময় অনলাইনে কাজ করি, তো সেখান থেকে ওঠার সময় অবশ্যই আমাদের অ্যাকাউন্ট থেকে কি করতে হবে, লগ আউট হয়ে আসতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো কি? সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে হলে এর মাধ্যমে ফেসবুক বা টুইটার, অনেক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে। এখানে আমাদের অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে আমি যদি কাউকে বন্ধু বানাই তাকে অবশ্যই চেনা হতে হবে, অপরিচিত কাউকে বন্ধু বানানো যাবে না। এতে যদি অপরিচিত কাউকে বন্ধু বানানো হয়, তাহলে এ থেকে অনেক ধরনের বিপদ আসতে পারে। আমার ফেসবুকে এমন কোনো ব্যক্তিগত ছবি দেওয়া যাবে না যেটা সবাই দেখবে, অর্থাৎ এমন কোনো ছবি আমরা এখানে পোস্ট করব না। আমরা মোবাইল ও ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ব্যবহার করি, আবার কম্পিউটারও করতে পারি। তাই এরকম মোবাইল বা ফেসবুক ব্যবহার করার পরে আমাদের লগ ইন লগ আউট করে, আবার কম্পিউটারেও আমরা যে কোনো অ্যাপ্লিকেশন করার সময় আমরা লগ ইন বা লগ আউট হই, এবং এখানে একটা অ্যালার্ট মেসেজিং চাইল্ড শো থাকে, অর্থাৎ এখানে একটা বয়স নির্ধারণ করা থাকে, সেই বয়সের পরে তুমি ফেসবুক অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারো, তার আগে তুমি সেটা করতে ব্যবহার করা যায় না। তারপরে আমরা যে সাইট গুলো ব্যবহার করবো অবশ্যই সেটা বয়স উপযোগী হতে হবে, যেমন তোমরা স্টুডেন্ট, তোমরা সায়েন্স, কম্পিউটার, তারপর প্রশ্নোত্তর, বাংলাদেশ, তারপর অনেক ধরনের, তারপর শিশু কিশোর বাতায়ন, অনেক ধরনের সাইট আছে, সেই সাইট গুলো অবশ্যই আমরা তোমাদের জন্য ব্যবহার করতে হবে, অর্থাৎ যার যে বয়স সেই অনুযায়ী আমরা সাইট গুলো ব্যবহার করবো। তাহলে এই জন্যই বলতেছে বয়স উপযোগী সাইট ব্যবহার করতে হবে। তাছাড়া তোমরা একটু চিন্তা করে দেখবা আমাদের কিভাবে আমরা যে সামাজিক যোগাযোগ সাইট গুলো ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেটা একটু তোমরা চিন্তা করে দেখবা যে কিভাবে আমরা করবো। আমি তোমাদের আগে বলছি কিন্তু যে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব বা পাসওয়ার্ড এমন একটা পাসওয়ার্ড দেবো সহজে কেউ প্রবেশ করতে না পারে। এ ধরনের পাসওয়ার্ড ব্যবহার করলে আমার সমাজ আমার যে ওয়েব আমার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সাইটটা সেটা অনেকটাই নিরাপদ থাকে। তাহলে এখানে তুমি বলতে পারবো ওয়েব নিরাপদ থাকা বলতে কি বোঝায়? ওয়েব নিরাপদ থাকা বলতে আমরা যে মোবাইল বা ফেসবুক বা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি ইন্টারনেটের মাধ্যমে, সেই ব্যবহারগুলো করার পরে আমরা আমরা যেন সেই ব্যবহারগুলো নিরাপদ ভাবে করতে পারি, সেটাই সেটাকে বোঝাচ্ছে ওয়েবে নিরাপদ থাকা। তারপর সাধারণ ইমেল সাইটে নিরাপদ প্রয়োজন কেন? অবশ্যই এটা এর আগে আমি আলোচনা করছি তোমাদেরকে যে সাধারণ ইমেল সাইটে নিরাপদ থাকা প্রয়োজন এই জন্য যে আমাদের অনেক সময় ইমেলে অনেক দরকারি চিঠি বা ছবি থাকে, যদি কেউ প্রবেশ করে সেটা চুরি হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমাদের কিন্তু নিরাপদ থাকা প্রয়োজন। তারপর সাইবার ক্যাফে কম্পিউটার ব্যবহার করার পর নিজের হলে কি করবো? আমরা অবশ্যই ব্যবহার করবো, ব্যবহার করার পরে আমরা যে সাইটে ঢুকবো সেখান থেকে লগ আউট করে বের হয়ে আসবো। এই তো মোটামুটি তোমাদের আজকে আলোচনার বিষয়। তোমরা বাসায় যদি পারো তাহলে বিভিন্ন প্রয়োজন সাধারণত কি কি ধরনের সাইট তোমরা ব্যবহার করো তার একটা তালিকা বানাবা, যদি সম্ভব হয় বানাবা, আর না হলেও আমি স্কুল যখন নিয়মিত ক্লাস হবে তোমাদের কাছ থেকে জানার চেষ্টা করবো।
প্রতিটা মুহূর্ত তোমাদের সুন্দর হোক, করোনা থেকে বিশ্ব মুক্তি পাক, এই আশায় রাখি। আজকে এখানে ক্লাস শেষ করছি, ধন্যবাদ।